আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকিকা কখন দেবেন সন্তান হওয়ার পরে আকিকা কখন দেবেন ছেলে হলে কয়টি খাসি আর মেয়ে হলে কয়টি খাসি এটি নিয়ে অনেকেরই চিন্তা ভাবনা থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আসুন আমরা এটি সম্পর্কে একটু আলোচনা করি রসল্লাহ রসল্লা ইসলাম বলেছেন বাচ্চা হওয়ার এক সপ্তাহের ভিতরে আপনাকে বাচ্চার আকিকা দিতে হবে যদি আপনার সামর্থ্য থাকে অনেকেই আছেন বাচ্চার আকিকা দেন না কি করেন বাচ্চাকে আকিকা না দিয়ে বাচ্চার এই আকিকাটা রেখে দেয় কুরবানির সময় দিয়ে দেয় তো এটি করবেন না এটি খুবই একটি মারাত্মক একটি বিষয় এটি করা যাবে না আলে রসুল ইসলাম বলেছেন যে আপনার বাচ্চার যে আকিকা সে আকিকাটা একটি মারাত্মক একটি বিষয় এই আঁকিকাটা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে যে এই আকিকা যদি কেউ না দেয় তাহলে সেই বাচ্চার জন্য একটি অসুস্থ একটি বিভিন্ন ধরনের দুর্ভোগ এটা দেখা দিতে পারে আর আকিকা দেওয়ার কারণে আল্লাহ পাকরব্বল আলামি এটাকে কাটিয়ে দেন তো ছেলের জন্য দুইটা খাসি আর মেয়ের জন্য একটি খাসি এটি কোরবানি দিতে হবে আল্লাহর রাস্তায় শুধু কোরবানিদের সময় যে কোরবানি তা নয় আপনি যে আকিকা দিতেছেন এই আকিকা অবশ্যই আপনি এটি করবারই এবং এই আকিকার গোস্ত অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর এই আকিকার গোস্ত কি মা বাপ খেতে পারবে কিনা বা আত্মীয় স্বজন খেতে পারবে কিনা এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন হ্যাঁ অবশ্যই আপনার আকিকার গোস্ত আপনি নিজেও খেতে পারবেন আপনার আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবেন এবং গরিব মিসকিনদের জন্যই তো সে আকিকা এজন্য আপনারা আকিকা করার পরে এই বিষয়গুলো মাথায় রাখবেন ফ্রিজে জমিয়ে না রেখে আপনারাও খাবেন আত্মীয় স্বজনদেরকেও খাওয়াবেন এবং গরিব মিশ্রিনদেরকে খাওয়াবেন পাক আমাদের সকলকে কবল করুন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত